নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/2/2022 একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নবান্ন থেকে নোটিশ জারি হয়েছে সমস্ত হচ্ছে গভর্নমেন্ট যে সরকারি কর্মচারীদের জন্য। কী বলা হয়েছে না, আগামীকাল এক কোনো এক পলিটিক্যাল পার্টি 12 ঘন্টার বন্ধ রেখেছে 28 ফেব্রুয়ারি 2022 সোমবার। ইট হ্যাজ বিন ডিসাইডেড টু দ্য অল স্টেট গভর্নমেন্ট অফিস ইনক্লুড দ্য প্রোভাইড ইন গ্রান্ট ইন এড বাই স্টেট গভর্নমেন্ট শ্যাল রিমেন ওপেন অ্যান্ড অল দ্য এমপ্লয়িজ শ্যাল রিপোর্ট ফর ডিউটি অন দ্যাট ডেট। অর্থাৎ সমস্ত সরকারি যে সমস্ত অফিসগুলো রয়েছে সেগুলো খোলা রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদেরও কিন্তু উপস্থিত থাকতে হবে। ইট হ্যাজ বিন ডিসাইডেড টু নো ক্যাজুয়াল লিভ, আজকে আগামীকাল কোনো রকম ক্যাজুয়াল লিভ হবে না এবং যদি কেউ লিভ নেয় তাহলে তার অ্যাবসেন্স হবে এবং ফার্স্ট অফ দ্য ডে অ্যান্ড সেকেন্ড হাফ অর ফার্স্ট হোল ডে নো এনি আদার লিভ শ্যাল বি গ্রান্টেড, কোনো রকমের ছুটি কালকে নেওয়া যাবে না। এমপ্লয়িজ শ্যাল বি ডেট, দ্য এমপ্লয়িজ হু আর অন লিভ ইন অন 25/2/2022 শ্যাল বি রিপোর্টেড ফর ডিউটি অন, যারা 25/2/2022 হচ্ছে ছুটি নিয়েছে এমপ্লয়ি হু আর অন লিভ শ্যাল হ্যাভ টু রিপোর্টেড ফর ডিউটি অন 28 ফেব্রুয়ারি তাদেরকে ডিউটি করার জন্য বলা হচ্ছে। এবং শুধু ইনকেস এখানে দেওয়া আছে অ্যাজ ডাইজ নন অ্যান্ড নো স্যালারি উইল বি অ্যাডমিসেবল অ্যাবসেন্স, নিম্নলিখিত গ্রাউন্ডগুলোর ক্ষেত্রে ছাড় আছে হচ্ছে সেটা হচ্ছে হসপিটালাইজেশন যদি কেউ হয়, হসপিটালাইজ হয় যদি কোনো এমপ্লয়ি বা তার ফ্যামিলির যদি বেরোমেন্ট ফ্যামিলির মধ্যে যদি কোনো অসুবিধা তৈরি হয় এবং সিরিয়াস এবং সেভার ইলনেস অফ দ্য অ্যাবসেন্স অফ কান্টিং প্রায়র টু 25 ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি থেকে যদি কেউ অসুস্থ থাকে, অ্যাবসেন্স হয়ে থাকে অসুস্থতার কারণে, বা এমপ্লয় হু হ্যাজ চাইল্ড কেয়ার লিভ যদি কোনো চাইল্ড কেয়ার লিভ বা ম্যাটারনিটি লিভ বা মেডিকেল লিভের মধ্যে থাকে, আনলিভের মধ্যে থাকে 25 ফেব্রুয়ারি থেকে টু স্যাংশন প্রায়র টু 25 ফেব্রুয়ারি, তো তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে। এমপ্লয় হু হ্যাড বিন চাইল্ড কেয়ার লিভ মেডিকেল লিভ এগুলোর মধ্যে যদি থাকে সেগুলোর বাদ দিয়ে বাকি সব কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে এটা হবে, মানে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এবং যদি কেউ না আসে তাকে শোকজ নোটিশও ধরাতে পারবে, ইস্যু করতে পারবে শোকজ নোটিশ অফ এমপ্লয়িজ অ্যাবসেন্ট এক্সপ্লেন হুড নট এগেনস্ট দেয়ার সাচ আনঅথরাইজড অ্যাবসেন্স অন রিসিভিং স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই লিভ ডিউ টু হ্যাজ বিন গ্রান্টেড, যদি সেরকম কারণ দেখাতে পারে তাহলে সেটা হতে পারে প্রবলেম, মানে ছাড় পেতে পারে। রিজন এখানে বলতে দিয়েছে লিভ হ্যাজ নট বিন অ্যাপ্রুভড লিভ ট্রিট ইন ডাইজ নন নো স্যালারি উইল বি অ্যাডমিসেবল ফর দ্য মেনশন ডে, এদিনের পরিষ্কার উল্লেখ রয়েছে এবং তার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশনও নেওয়া যেতে পারে। অল কোর্স অফ অ্যাকশন টার্ন অর্ডার শুড বি কমপ্লিটেড বাই দ্য 14/2/2022 অ্যান্ড কমপ্লেন রিপোর্ট অন অ্যাকশন টেকেন সেন্ট দ্য ডিপার্টমেন্ট, 14 মার্চের মধ্যে যদি এরকম যদি হয় তাহলে 14 মার্চের মধ্যে তা কমপ্লিট করে সেই রিপোর্ট কিন্তু পাঠাতে হবে। তো যাই হোক, এই নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসি পরের ভিডিও নিয়ে।